আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ওয়াটার লাইন বা পানির লাইন যদি আপনার জ্যাম হয় বা পাইপে যদি ময়লা পড়ে বা আয়রন পড়ে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে পাইপটি পরিষ্কার করবেন সেটি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো আসলেও প্র্যাকটিক্যালি দেখাইতে গেলে অনেক একটি রিস্কের ব্যাপার থাকে, কারণ আমরা যে কাজগুলি করতেছি তো আসলেও এখানে কিছু জিনিস আছে যেটা অনেক সেন্সিটিভ, যে হয়তো বা আমি আপনাকে দেখালাম হয়তো বা ভুলবশত আপনি অন্য কিছু এখানে করে ফেললেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার ভিডিও দেখে যে আপনারা করবেন তা কিন্তু নয়, অবশ্যই আপনাকে এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে যাবেন না, কারণ এটা সম্পূর্ণ একটি রিস্কি কাজ। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য, কারণ যারা প্লাম্বিংয়ের কাজ করেন, যারা ওয়াটার লাইনের কাজ করেন, তারা অবশ্যই জানেন যেখানে একটি আয়রন বেশি থাকে তো সেখানে কিন্তু পানির লাইনগুলি আয়রনে জ্যাম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেই জ্যামগুলি ক্লিয়ার করবেন এবং এটি আপনি কতদিন পর পর পরিষ্কার করবেন সেটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এখানে প্র্যাকটিক্যালি এক জায়গায় কাজ করতেছি, এই জন্য আমার মনে হলো যে আমি আপনাকে একটু দেখাই। তো আপনাদের সুবিধার্থে আসলে এই ভিডিওটি করা। তবে যারা এই কাজগুলি করবেন খুব সাবধানতার সহিত করবেন, তবে আমি আপনাকে বলে দেবো আসলে আপনি কী দিয়ে এই কাজগুলি করবেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, যত মেন লাইনটা অফ করে দিবেন, যে একটা ট্যাঙ্কির ওখান থেকে আপনি গেট বাল্ব বন্ধ করে দিবেন এবং সমস্ত পানি আউট করে নেবেন। সমস্ত পানি আউট করে নেওয়ার পর যত ট্যাপ আছে আপনার গ্রাউন্ড ফ্লোরে থাক, দোতলা, তিনতলা, নিচতলায় যার যেখানেই পানির লাইন আছে সব ট্যাপ আপনি ছেড়ে দিয়ে পানি সব ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পর সমস্ত ট্যাপ আপনি বন্ধ করে দেবেন, সমস্ত ট্যাপ আপনি বন্ধ করে দেবেন এবং খুবই সাবধানতার সহিত করবেন এবং সব ফ্লোরে আপনি জানিয়ে দিবেন কেউ যেন ট্যাপ না খুলে। যদি কেউ ট্যাপ খুলে তাহলে কিন্তু এখানে একটি দুর্ঘটনা হবে, তো সেজন্য কোনো ট্যাপ খোলা যাবে না, সবাইকে ভালো করে ক্লিয়ার করে দিয়ে নেবেন। এরপর আপনি এখানে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যে আপনাকে এসিড নিতে হবে। এসিড তো এসিডগুলি বাজারে কিনতে পাওয়া যায়, তো যদি আপনারা বলেন যে আমি ওয়াটার লাইন পরিষ্কার করব তো আমাকে এসিড দেন, তো তারা কিন্তু এসিড দিবে। তবে এখানে দু ধরনের এসিড ইউজ করা লাগে, তো সেই এসিডগুলি আপনি কিনে আনবেন মার্কেট থেকে। তো কিনে আনার পর আপনি সেখানে ওই এসিডগুলি মিক্স করবেন পানির সাথে। তো কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি এক ধরেন যে সাপোজ আপনি এক মগ এসিড নিলেন, তো সেখানে কিন্তু আপনি প্রায় 10 মগ পানি দিবেন। তো এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এখানে দুই ধরনের এসিড ব্যবহার করা হয়। তো আপনি দুইটা এসিডই দুই মগ এক মগ এক মগ করে নেবেন, তো সেখানে কিন্তু আপনি 20 মগ পানি ঢালবেন। তো ওই পানির সাথে কিন্তু আপনার এই এসিডটা মিক্স করার পর আপনি কিন্তু আপনার পাইপে দিবেন। তো আমি আপনাকে বলে দিচ্ছি এই জন্যই যে আসলেও এটা কিন্তু এসিডের কাজ, তো খুবই রিস্কি। তো যে জানেন না সে কিন্তু এটা করতে যাবেন না, কারণ হয়তো বা আপনার হাত পুড়ে যেতে পারে। আর এখানে আসলেও অনেক সেফটির ব্যাপার থাকে, তো ওই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন। আর আমি কিন্তু আপনাকে মিক্স দেখালাম না, এই জন্য দেখালাম না যে আমি কীভাবে মিক্স করছি সেটা আপনাকে দেখাইনি, কারণ এই জন্য দেখাইনি, হয়তো বা আপনি আমার মতো করতে যাবেন, কারণ আমার এখানে যারা কাজ করতেছে তারা অনেক দক্ষ এবং তারা এই কাজের উপর পারদর্শী এবং তারা করতেছে। এই জন্য কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি না, কারণ এটা একটু রিস্কি ভিডিও হয়, এই জন্য আমি আপনি দেখাচ্ছি না। আর এসিডটা যেন আপনার গায়ে হাতে পানি কোথাও যেন না লাগে, যদি কোথাও লাগে তাহলে কিন্তু অবশ্যই সেখানে ক্ষতি হবে। আর যদি ভুলবশত লেগে যায় তাহলে আপনি প্রচুর পরিমাণে সেখানে পানি ঢালবেন। আর কল যেন কোনো কল ট্যাপ যেন ছাড়া না থাকে, তো যদি কেউ ছাড়ে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে। আর এখানে যে পরিমাণ আয়রন জমা হয়েছে সবই আয়রন কিন্তু একদম মানে ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রকার পাইপে আর আয়রন থাকবে না। তো এই কাজটি করতে হয় আপনি ধরেন 6 মাস অন্তর যদি আপনি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার পানির লাইন কখনোই জ্যাম হবে না। তো এটা আসলে আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে। আর এখানে কী পরিমাণ এসিডে কিন্তু একটা গ্রেড থাকে, তো আপনারা যখন মার্কেটে যাবেন এসিড কিনবেন তো তারা আপনাকে বলে দিবে যে এখানে এত পরিমাণ গ্রেডে এসিড আছে, তো আপনি সেখানে ধরেন 10% বা 15% এসিড নর্মালি ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি দিবেন না। তো সেক্ষেত্রে আপনার প্লাস্টিক পাইপও কিন্তু হিটে নষ্ট হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।